voting so far. And bowling, just what we have mentioned. দর্শক দারুণ সুখবর, বিসিবি বস পাপন একেমন চমক দেখালো, আবারও জাতীয় দলে ফিরলেন পেস বোলার সাইফুদ্দিন। বিসিবি বস পাপন আজ নিজ হাতে ফুলের মালা পরিয়ে জাতীয় দলে ফেরালেন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, এক সময় বাজ গজে বল ও ব্যাট হাতে দাবি বেড়েছেন বাংলাদেশ জাতীয় দলে, কিন্তু হঠাৎ এক কঠিন ইঞ্জুরিতে জাতীয় দল থেকে এক প্রকার ছিটকে পড়েন। এরপর আর দেখা যায়নি জাতীয় দলে। এরপর ইঞ্জুরি কাটিয়ে আবারও জাতীয় দলে ফিরলেন সাইফুদ্দিন। গণমাধ্যমে বিসিবি বস পাপন বলেন, সাইফুদ্দিন আমাদের একজন অসাধারণ পেস বোলার, সে সাথে সে দারুণ ব্যাটার, যেটা তো আমার বলতে হবে না, সেটা আপনারা ভালো করেই জানেন। তাই তো আমার মতে এমন একজন পেস বোলার ও অলরাউন্ডার অভিজ্ঞ প্লেয়ারকে সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়া আরও পাপন বলেন, আমি আশাবাদী সাইফুদ্দিন তার নিজের সর্বোচ্চ শেয়ারটা দিয়ে পারফর্ম করবে, তাই তাকে নিউজিল্যান্ড হোম সিরিজে নেওয়া হয়েছে। তো দর্শক, দীর্ঘদিন পর আবারও সাইফুদ্দিনকে জাতীয় দলে দেখতে পেরে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।